হ্যাঁ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি রানী, চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো চলো, আমি এখানে কেন, চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। তো আমি এখানে এসেছিলাম আমার একটা দিদির বাড়িতে, যার বাড়ি হচ্ছে মানে কৃষ্ণনগর। আমি এখন কৃষ্ণনগর থেকে মানে বাসে উঠে পড়েছি রানাঘাটের নেমে, মানে আরেকটা বাস আমার চেঞ্জ করা হয়ে গেছে, সের ক্লিপটা নেওয়া হয়নি। তো দেখো আকাশের ওয়েদারটা এত দারুণ, এত দারুণ, খুব মজাও লাগছিল, খুব ভালোও লাগছিল, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, হেভি লাগছিল। তো বাড়িতে চলে যেতে হচ্ছে মামমামের জন্য, যেহেতু মামমামের স্কুল মানে টিউশন সবই বন্ধ হয়ে যাচ্ছে, তার জন্য চলে আসলাম। আর দেখো দেখতে দেখতে আমি চাকদাতে চলে আসলাম, দেখো তারপরে আমি জাগুলিতেও পৌঁছে গেলাম। তো কি আর করা যাবে, ভালোও লাগছিল না বাড়িতে যেতে, তো কিছু করার নেই, মামমামের জন্য বাড়িতে চলে যেতে হলো। তো দেখো আমি এখন বারাসাতে পৌঁছে গেছি। তো এখানে আমার মানে বারাসাত কলোনি মোড়, ওখানে আমার বর নেমে পড়বে, যেহেতু ওর এখানে একটা কাজ আছে। তো আমরা বারাসাত থেকে মধ্যমগ্রাম যেতে আমার বেশি টাইম লাগবে না। এই যাক, আমার বর নেমেও পড়েছে। বর মানে আমার ফোন ধরা দেখে ও একটু হাসছে, মানে ও ক্যামেরার সামনে খুব একটা হাসতে চায় না, তাও ওকে জোরজবরদস্তি নিয়ে আসা হয়, আর মামমামের দেখে ও হাসছে। তো আমি চলে গেলাম আবার, এই যে আমি চলে আসলাম, এবার নামবো বাস থেকে। মামমাম তো শুধু বলছে পাপা কই। তো মামমামকে বাড়ি এসে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, এখন উঠে পড়েছে, পড়তে যাবে। ফ্রিজে আমল কুলড আছে, ওটাও মানে এনেছিল, ওটাই খাবে, খেয়ে পড়তে যাবে। তো মামমামের হাতে লেগেছে, ওর জন্য চলো ডক্টর দেখাতে যাবো। আর আমি এখানে রেডি হয়ে গেছি, রেডি মানে বেরিয়ে পড়েছি, মানে এত দুষ্টু হয়েছে না, এত দুষ্টু হয়েছে, কী আর করা যাবে। তো মা বলছে আমার হাতে ব্যথা হচ্ছে, হাতে ব্যথা হচ্ছে, পড়তে গেছিলো, ড্রয়িং করতে গেছিলো, বাড়ি এসছে তারপরেও দেখি ঘ্যান ক্যান করছে। আমার মেয়েটা ওরকম করে না, মানে খুব একটা না লাগলেও বলে না, হালকা লাগলে ও বলে না, আর খুব বেশি ব্যথা করলেও আমাকে বলে মাম্মা আমার এখানে ব্যথা করছে। তো কি আর করা যাবে, ডক্টর দেখাতে নিয়ে চলে আসলাম। ওকে বারবার বলছিলাম হাতটা ছাড়ো আর ওঠাও, ছাড়ো আর ওঠা, একটু ব্যায়াম করো, ও তো করতেই চায় না। আমি বলি করো, নাহলে ইঞ্জেকশন দিয়ে দেবো, ওর জন্য মুখটা দেখো কালো করে বসে আছে, আর ইঞ্জেকশনের খুবই ভয় পায়। তো চলো ডক্টর দেখানো হয়ে গেলো, একটু মানে বাজার করতে হবে, মানে সবজি বাড়িতে নেই বলতে গেলে চলে, তো ডিম সবজি এগুলো সব নিয়ে নেবো। এই যে নিয়ে আমি চলেও এসেছি বাড়িতে, আর এখানে ওই কাগজের মধ্যে ডিম আছে, মামমামে একটা কেক আর ডিম আছে, ওখানে দুধ, আর এখানে ওর জন্য একটা কর্নফ্লেক্স নিয়ে নিলাম, মানে ও খেতে ভালোবাসে, ওর জন্য নিয়ে নিলাম। তো চলো এগুলো আমি ফ্রিজের মধ্যে ঢোকাবো, নাহলে সব কিছু নষ্ট হয়ে যাবে, আমি সব কিছু ফ্রিজের মধ্যেই রেখে দিই। তো এটা হলো পরের দিন, আর এখানে আমি মেহেন্দি পাউডার নিয়ে নিলাম, একটু মেহেন্দি কর্ন বানাবো, যেহেতু অনেক দিন ধরে প্র্যাকটিস করা হচ্ছে না, সব গেছে মানে মাথা থেকে উড়ে। তো এখানে শিঙি মাছ তিনটে ছিল মামামের জন্য, ওকে রোজ একটা করে দেবো, আরও ছিল, খাওয়া হয়ে গেছে। তো এটা দেখো কি মানে এত বড় বড়, আমি তো ধরতেই পারছি না, আগে ওদের গায়ে লবণ ছিটিয়ে ওদের মানে একটু জখম করে নিয়েছি, তারপরে আমি মাছটা বেচেছি, নাহলে তো কাঁটা দিয়ে দিলে একবার জিন্দেগি শেষ, খুব ভয় পায়। এখন এগুলো পুরো একদম এরার কিছুই নেই, ওর জন্য দেখো, আর মজা পাচ্ছিলাম আমি খুব, মাছটা ধরার সময় স্লিপ করছিল বারবার, আর দেখো মাছটা কত বড় দেখেছো, আর এই যে ওই কাঁটা দুটোই হচ্ছে খতরনাক। বাবা, আমার বরের একবার হাতে মেরেছিল কাঁটা, কি যন্ত্রণা ব্যথা, সেই থেকে আমার জ্ঞান হয়ে গেছে। তো এখানে মামমাম ঘুম থেকে উঠেছে 10টার সময়। তো দেখো যেহেতু রবিবার ছিল আমি ডাকিয়েও নি, আমি ঘুমাচ্ছে ঘুমাক, তো ঘুম থেকে উঠলো, ওকে একটু দুধ কর্নফ্লেক্স দিয়ে দিলাম, তো দুধ বলছে মাম্মাম আমি খাবো। তো চলো মেহেন্দিটা এই যে আমি বানিয়ে নিই, অনেকক্ষণ ধরে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, এই যে আমার পুরো প্যাকটা কমপ্লিট হয়ে গেছে, করা অনেকক্ষণ ফাটতে হয়েছে তারপরেই কমপ্লিট হয়েছে। তো চলো এই যে আমি বানিয়ে নিয়েছি, দুটো কর্ন বানিয়ে নিয়েছি প্র্যাকটিস করার জন্য। তো চলো যখন আমি প্র্যাকটিস করব একটু হলেও তোমাদেরকে দেখাবো। তো এটা হলো সন্ধ্যাবেলা মামমাম খাবে বলল, তো একটু দুধ বেঁচেছিলো আমি একটু খেয়ে নিই। তো চলো ভিডিওটি এ পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা বা।